হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটি নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জিএনএম এএনএম 2024 প্র্যাকটিস সেট জিকে। জিকের আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। কিছু ইনডেপথ নলেজ আমাদের দরকার, সেগুলো আমরা অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব। যারা যারা প্রথমবার চ্যানেলে এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখো, ফার্স্টেই তোমাদেরকে কিছু কোয়েশ্চেনগুলো বলবো যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলো পারছো অবশ্যই খাতায় নোট করবে, এবং যেগুলো পারবে না সেটাও খাতায় নোট করবে, এবং কতগুলো পারছে একদম লাস্টে এসে বলবে যে কতগুলো সঠিক হলো, কতগুলো ভুল হয়েছে। ঠিক আছে? আর তোমাদেরকে একটা হোমওয়ার্কও দেওয়া হবে, সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। ফার্স্টে কোশ্চেন হচ্ছে, কে ভারতে প্রথম হোম রুল আন্দোলন শুরু করেছিলেন? দেখো, এই হোম রুল আন্দোলন এটা কী অ্যাকচুয়ালি আমাদের একটু জানতে হবে। চারটে অপশন কী কী আছে দেখে নিই। চারটে অপশনের মধ্যে প্রথম অপশন হচ্ছে অ্যানি বেসান্ত, দ্বিতীয় অপশন হচ্ছে ইন্দিরা গান্ধী, তৃতীয় অপশন হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল, এবং চতুর্থ অপশন হচ্ছে জওহরলাল নেহেরু। দেখো, তোমাদের একটা কথা বলি, হোম রুল এটা আমরা প্রায় ছোটোবেলা থেকে পড়ে আসি, বাট এটা অ্যাকচুয়ালি কী বিষয়টা জানতে হবে। দেখো, আমরা যদি এই হোম রুল কথাটাকে দুটো ভাগে ভাগ করি না, একটা পাচ্ছি হোম আর একটা হচ্ছে রুল, অর্থাৎ বাড়ির একটা শাসন। ঠিক আছে? রুল মানে কি? একটা নিয়মকানুন, বাড়ির একটা নিয়মকানুন। তো এই ব্যাপারটা কি একটু জানা যাক। নিচের দিকে দেখো, আমি ডিটেলসে একটু লিখেছি, ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতের জন্য স্বশাসন বা হোম রুল দাবি করা হয়। আচ্ছা, দেখো আমি তোমাদের বলি, তখন যখন আমাদের ভারতবর্ষে ইংরেজরা শাসন করছিল, তখন বিভিন্ন স্বদেশী আন্দোলন তৈরি হয়, বিভিন্ন রকম স্বদেশী দল তৈরি হয়, যারা কিন্তু এই যে দেশি জিনিসগুলো আলোচনা করব বা দেশি জিনিস আমরা ব্যবহার করব, হ্যাঁ, বিদেশি বর্জন করব, এরকম একটা চল ছিল। তো সেই সময় এই হোম রুল, দেখো স্বশাসন, হোম মানে কি? বাড়ি, তাই তো? আর রুল মানে নিজের বাড়িতে নিজেই শাসন, বা নিজে যা শাসন সেটাই, অন্য কেউ আমি বরদাস্ত করব না, এরকম ব্যাপার ছিল। তো এই জন্যই কিন্তু এই হোম রুল ব্যাপারটা, এই আন্দোলনটা তৈরি হয়েছিল। ঠিক আছে? স্বশাসন বা হোম রুল দাবি করা হয়। এই আন্দোলনের দুটি প্রধান পর্যায় ছিল। প্রথম পর্যায়ে যারা যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নামগুলো দেখে নাও, যে বাল গঙ্গাধর তিলক, এবং হচ্ছে আর একজন হচ্ছে অ্যানি বেসান্ত। এবং এই অ্যানি বেসান্ত নামটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের। কেন? তার কারণ কি? কারণ একটা হচ্ছে যে প্রথম পর্যায়ের ক্ষেত্রেও যিনি সভাপতিত্ব করেছেন তার নাম হচ্ছে অ্যানি বেসান্ত, এবং দ্বিতীয় পর্যায়েও কিন্তু এই অ্যানি বেসান্তই ছিলেন, যার জন্য এই নামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো যদি অপশানে থাকে বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত, তাহলে হয় দুটোই অপশানে থাকবে, আদারওয়াইজ তোমার হয়তো শুধুমাত্র বাল গঙ্গাধর তিলক দিতে পারে, অথবা যদি তোমার অ্যানি বেসান্ত দেয়, তো এই দুটো তোমার কিন্তু অবশ্যই ফলো করে রাখবে। তো দেখো, চারটে অপশানের মধ্যে আমার কিন্তু কোথাও বাল গঙ্গাধর তিলকের নাম নেই, শুধুমাত্র অ্যানি বেসান্তের নাম আছে। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অবশ্যই হচ্ছে রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। আমরা এতদিন ছোটোবেলা পর্যন্ত যা দেখে আসতাম শুধু অ্যানি বেসান্ত, হ্যাঁ, হোম রুল আন্দোলন শুরু করেছিলেন, এরকম এরকম ব্যাপারগুলো জানতাম, কিন্তু হোম রুল আসলে কী, কত সালে এটা হয়, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। দেখি হোম রুল আন্দোলন কত সালে এটা শুরু হয়েছিল, এই আন্দোলনটা, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো এইগুলো আমরা শুধু মুখস্থ করে আসতাম, তাই না, এতদিন পর্যন্ত। কিন্তু এবার আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামে প্রবেশ করেছি, আমাদের কিন্তু শুধু এমসিকিউ পড়লে হবে না, কিছু বেসিক নলেজের সাথে কিছু ডিটেলস আমাদের একটু জানতে হবে। ঠিক আছে? তবে গিয়ে পরীক্ষাটা ভালো রেজাল্ট করা যায়। চলো আমি পরের কোশ্চেন চলে যাচ্ছি। কত সালে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? আচ্ছা, কোশ্চেনটা একটু মডারেট লেভেল লিখেছি, হয়তো অনেকের কাছে কঠিন লাগবে, তো চেষ্টা করো নিজের মতো করে। তো আজকে কোশ্চেনগুলো ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু একটু একটু টাফ লেভেল লেখা হয়েছে, টাফ বলবো না, মডারেট লেভেল লেখা হয়েছে, যেন একদম সহজ না মনে হয়। কারণ জিকে কোশ্চেন 2021-22 ঠিকঠাকই ছিল, 23 কিন্তু একটু মডারেট দিয়েছিল, একটু অন্যরকম টাইপের কোশ্চেন দিয়ে দিয়েছিল। তো সেই রকম টাইপকে ফলো করে কিন্তু আজকের ভিডিওটা বানিয়েছি। দেখো, চারটে অপশন কী আছে? 1980, 1905 এবং 1990। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1980। দেখো, আমরা কি জানি যে বর্তমানে আমরা যদি কেউ ভোটার কার্ড বানাতে যাই, তো কি বলে যে ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং তাকে ভারতীয় হতে হবে, তাই না? ঠিক তেমনইভাবে আগে কিন্তু, মানে অনেক আগে, যে 1980-র আগের সালগুলোতে কিন্তু তোমার বয়স যদি 21 বছর হয়, তবেই তুমি কিন্তু ভোটদানের, মানে তোমার কিন্তু একটা যোগ্যতা আসবে। কিন্তু সেটা কমিয়ে 1980 সাল থেকে এটা কমিয়ে কিন্তু 18 বছর করা হয়। তো এই প্রশ্নটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, একটু স্টার মার্ক দিয়ে রাখবে। বেশ, তার অনেকগুলো কারণ আছে, কারণ সামনে লোকসভা ভোট, হয়তো বা এটাকে ফোকাস করতে পারে। আমি বেশ কিছু জায়গায় তুলে ধরেছি, যেমন তোমাদের হচ্ছে দেখো এই চন্দ্রযান 3 নিয়ে প্রচুর, এটা কিন্তু প্রচুর প্রশ্ন আসার চান্স আছে। কারণ তোমরা জানো যে জিএনএম না, এই ডাব্লিউবিজেবি কিন্তু সেই সমস্ত জায়গাকে ফলো করে, যে সাম্প্রতিককালে যে যে ঘটনাগুলো, উল্লেখযোগ্য ঘটনাগুলোকে কিন্তু কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন এসেছে বিগত বছরে। আমি সেই জায়গাগুলোকে ফলো করে করে কিন্তু আজকে ভিডিওটা বানিয়েছি। আমি আগেই বললাম আজকে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হবে, তো অবশ্যই কিন্তু খাতায় নোট করবে কোশ্চেন কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো পরের প্রশ্ন চলে আসছে, ধাতুর উপর জিঙ্ক অক্সাইডের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কী বলা হয় বা কী নামে পরিচিত? তো মাথায় রাখবে চারটে অপশন কী কী আছে দেখে নাও, জারণ, বিজারণ, তারপর হচ্ছে তোমার বিক্রিয়ক এবং হচ্ছে গ্যালভালাইজেশন। তো প্রশ্নের উত্তর কী হবে আশা করছি সবাই পারবে, প্রত্যেকে কমেন্ট করে জানাও। দেখো প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, গ্যালভালাইজেশন। গ্যালভালাইজেশন হচ্ছে কোনো ধাতুর উপর যখন আমি কোনো কিছু জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। দেখো এখানে লেখাই আছে একটা স্টিলের উপর যখন আমি প্রলেপ দিচ্ছি না, তখন সেটা এইরকম এই গ্যালভালাইজেশন শিল্ড হয়ে যাচ্ছে, গ্যালভালাইজড শিল্ড হয়ে যাচ্ছে স্টিল, ঠিক আছে। তো যখন কোনো কিছুর ওপর, কোনো ধাতুর ওপর যখন আমরা কী করছি জিঙ্ক অক্সাইডের প্রলেপ দিচ্ছি, তখন কিন্তু সেটা গ্যালভালাইজেশনে পরিবর্তন হচ্ছে। মানে এটা হচ্ছে তোমার মরচে পড়ার হাত থেকে আমাদের ধাতুকে রক্ষা করে, তাই না? দেখবে অনেক সময় লোহার ওপর মরচে ধরে যায়, তো এই মরচেটা যে না ধরে ওই জন্য কিন্তু গ্যালভালাইজেশনটা দেওয়া হয়। বোঝা গেছে? চলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওটা নিয়ে নেক্সট এসে নিয়ে যাচ্ছি, তারাকে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া আছে, সেটা দেখে নাও। দেখো এএনএম জিএনএম 2024-এর জন্য আমাদের যে পেড ব্যাচ, যেটার জন্য প্রত্যেকটা স্টুডেন্ট অপেক্ষা করে থাকে যে কবে থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। ইতিমধ্যে আমাদের প্রথম ব্যাচ কিন্তু শুরু হয়ে এবং সেটা কিন্তু ক্লাস চলছে, 1 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়েছিল, সেই ব্যাচটা ফুল হয়ে গেছে। বর্তমানে আমরা যে ব্যাচটাতে ভর্তি নিচ্ছি আমাদের কোচিং ব্যাচ, সেটা হচ্ছে সংকল্প ব্যাচ, সংকল্প 2.0। এই ব্যাচে আমরা কিন্তু ভর্তি নিচ্ছি এবং এই ব্যাচটায় যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তোমরা কিন্তু এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে 9609122622। এবার বলি এই ব্যাচে তোমরা কী কী পাচ্ছ, মানে কেন ভর্তি হবে বা আদার্স কোচিংয়ে থেকে আমাদের আলাদা কোথায়। দেখো প্রথম কথা বলি, আমাদের এখানে কিন্তু লাইভ ক্লাস যেটা থাকছে, লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা কিন্তু রেকর্ডিং ক্লাস পাচ্ছ, এগুলো তো সব জায়গায় থাকে, তাহলে আলাদা কোথায় সেটা তোমাদের বলি। দেখো আমাদের টেকনিকটা একটু অন্যরকম, তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখেছো, তোমাদের আশা করছি ভালো লাগে বলে তোমরা দেখো। আমাদের ফোকাস হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা বুঝতে পারে না একেবারে, তাদেরকে একদম বেসিক থেকে বোঝানো, যে কোনো জিনিস যেটা আমরা এতদিন পর্যন্ত হালকায় ছেড়ে দিতাম না, শুধু এমসিকিউ পড়লেই হবে, এত ডিটেলস জানার দরকার নেই। এখন আমরা কিন্তু সেই জিনিসটা নতুন করে শিখবো, অনেক সহজে শিখবো, যেটা অন্যান্য জায়গায় হয়তো সেই জায়গাটা তুমি পাবে না। দ্বিতীয় পয়েন্ট বলি, যে আজকে যে ক্লাসটা নিচ্ছে সেই ক্লাসের ওপর হয়তো কালকে আমি সকাল 9টায়, আমাদের এরকম নিয়ম আছে, যেদিন যা ক্লাস হয় তারপরের দিন কিন্তু আমরা সেটার উপর মক টেস্ট নিই, যেটা একদম মানে আমার খুব ভালো লাগে যে অন্যান্য স্টুডেন্টগুলো খুব মজা নেয়। আজ পর্যন্ত আমরা দেখি না যে পড়াশোনা করতে খুব বিরক্ত লাগে, পড়তে ভালো লাগে না, বোরিং লাগে, কিন্তু সেই বোরিং লাগা পড়াটাকে যে একটু রঙিন বানানো যেতে পারে সেটা কিন্তু এখানে না আসলে বুঝতে পারবে না। তো আমি এটুকুই বলবো, আর কিছুই না। তোমরা ফ্রি ক্লাস দেখেও বুঝতে পারছো, অনেকে যারা ক্লাসগুলো নিয়মিত করো যে আমাদের ক্লাসগুলো কতটা ভালো লাগে, তোমাদের কমেন্ট করে দেখে আমি বুঝতে পারি এবং খুব ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে দেখে। তো এগুলোই আছে, আরও অনেক কিছু তো আছেই, ট্রিক টিপসগুলো তো আলোচনা করা হয় যে কোনো জিনিসের, তো সেগুলো যদি জানার থাকে বা যদি তোমার মনে হয় জয়েন করবে বা তোমার যদি মনে হয় একটা ভালো প্রিপারেশান নেবো। দেখো আমি প্রথমে বলি, এখানে কোনো রকম কোনো গ্যারেন্টি দিই না যে কখনো যেখান থেকে পড়লে তুমি শিওর গভর্নমেন্ট কলেজে পাবে বা এরকম কিচ্ছু কিন্তু দেওয়া হয় না। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, স্যার এখানে পড়লে কি শিওর কমন পাবো পরীক্ষায়? এমন কোনো কিছুই কিন্তু নেই, কারণ আমি কোশ্চেন সেট করছি না, আমি কোশ্চেন যারা কোশ্চেন ক্রিয়েটারও নই যে আমি কোশ্চেনগুলো রেডি করছি, আমি না কোশ্চেন সেটারও নই, তাহলে আমি কি করে বলবো, তাই না? বাট আমরা এইটুকু বলতে পারি যে যেটা আমি শেখাবো তোমরা সহজে শিখবে এবং সেটা মনে থাকবে অনেক দিন, ঠিক আছে? সেটা আমি দেখতে পারি, সেটা আমি 100% চেষ্টা করবো, কিন্তু কমনের দিক থেকে বা আমি এখান থেকে পড়লে একদম 100% চলে আসবে এরকমটা না। বোঝা গেছে? তো যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে আমার জাস্ট একটা মেসেজ করে দিবে, তাহলে তোমাদের ডিটেলসটা দেওয়া হবে হোয়াটসঅ্যাপে, কল করার দরকার নেই, জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো, ঠিক আছে? থ্যাংক ইউ। এবার আমি ক্লাসে আবার কন্টিনিউ করছি। পরের প্রশ্ন হচ্ছে, কত সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? দেখো কোশ্চেনটা আমরা অনেক দিন ধরে পড়ে আসি, বাট এখন মনে হচ্ছে না যে একটু আনকমন কোশ্চেন। তো দেখো সিমলা চুক্তি এটা হচ্ছে আমাদের, দেখো চারটে অপশন গিয়েছে, 1970 আছে, 1972 আছে, 1975 এবং 1980। তো এই প্রশ্নের উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1972 সালে, ঠিক আছে? আচ্ছা আমাকে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো, যে এই যে সিমলা চুক্তি, ঠিক আছে, হোমওয়ার্ক কোশ্চেন WHWQ, ঠিক আছে, HWQ বা HW থাকলো, যে এই সিমলা চুক্তির কারণ কী ছিল, এর উদ্দেশ্য কী ছিল এই চুক্তিটা? চুক্তি মানে কি? কারোর সাথে কোনো কিছু একটা কন্ট্রাক্ট হওয়া, ঠিক আছে, কোনো কিছু ট্রিটি হওয়া, যে আমি তোমাকে এটা দিচ্ছি তার বিনিময়ে তুমি আমাকে এটা দেবে, ঠিক আছে? এবং এটা অফিসিয়ালিভাবে যখন হয় তখন সেটা চুক্তিতে পরিবর্তিত হয়, ঠিক আছে? মানে দুটো দেশ হতে পারে, দুটো আলাদা কোম্পানি হতে পারে, তাদের মধ্যে একটা চুক্তি হয়। তো এই সিমলা চুক্তির আসল উদ্দেশ্য কী ছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে, যার কমেন্টটা ভালো লাগবে সেটা আমি পিন করে রাখবো, ঠিক আছে? চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি। এই দেখো চন্দ্রযান 1, দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি আজকে কোশ্চেনটা অন্যরকমভাবে সেটই করেছি, যেন যে টপিকগুলো থেকে তোমাদেরকে ফোকাস রাখাটা ভীষণ জরুরি। তোমরা জানো 2021-এ একটা কোশ্চেন ছিল যে পোতাশ্রয়, তোমার হচ্ছে কি বিমান পোতাশ্রয় একটা কী ছিল, বিমানপথ, ঠিক আছে, ওই আফগানিস্তানে তখন ওই তালিবান এরকম একটা সংক্রান্ত একটা প্রশ্ন ছিল, ঠিক আছে, ওই প্রচুর নিউজে ছিল। তো ওই জায়গা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন দিয়েছিল, যে উত্তরটা ছিল আফগানিস্তান, ঠিক আছে, কোনো একটা বিমানপথ নিয়ে একটা প্রশ্ন ছিল। তো সেই জায়গাটাতে ধরে আমরা কিন্তু সেইভাবে ফলো করছি যে আচ্ছা ওই জায়গাটা যদি এরকমভাবে প্রশ্ন দেয় তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই জায়গাটা দেখতে হবে। খুব জটিল ধরে না যে কে কত সালে কী পুরস্কার পেয়েছিল অনেক বছর আগে, এতটা না, কিন্তু যে প্রশ্নগুলো চল রয়েছে যে চন্দ্রযান 3 কত সালে লঞ্চ করা হয়, যদি চাও যে চন্দ্রযান 3 বা এই সমস্ত নিয়ে আমি কোনো ভিডিও দিই যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, তাহলে কমেন্ট করে জানাও, সেটা আমি চেষ্টা করবো দেওয়ার, ঠিক আছে, কারণ আমরা প্রচণ্ডই ব্যস্ত থাকি, নিজের অন্যান্য কাজের সাথে যুক্ত থাকি, যার জন্য কিন্তু সময় পাই না। তো যদি তোমাদের খুব ভালো কমেন্ট আসে, ভালো রেসপন্স আসে, তাহলে অবশ্যই দেবো, চেষ্টা তো থাকবেই, কারণ তোমাদের সফলতা হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, ঠিক আছে। তার জন্য যদি কষ্ট করতে হয় তো অবশ্যই করবো। চলো, তো চন্দ্রযান 1, ঠিক আছে, চন্দ্রযান 1 তোমরা মাথায় রাখবে চন্দ্রযান 1, 2, 3 কত সালে কী লঞ্চ করা হয় এবং তাদের যে লঞ্চের যে ডেটটা এবং কত সালে সেটা, দেখো প্রথমটা যেটা ছিল সেটা আমি তোমাদেরকে বলি আগে, কত সালে লঞ্চ করা হয়। তো এটা লঞ্চ করা হয় 2008 সালে, ঠিক আছে। চন্দ্রযান 2টা তোমরা আশা করছি সবাই জানো, যেটা মিশনটা ফেল করেছিল, সেটা হচ্ছে এই চন্দ্রযান 2 আমাদের চাঁদের দক্ষিণ মেরুতেই কিন্তু লঞ্চ করতে চেয়েছিল, মানে ওখানে কিন্তু ওটা তোমার হচ্ছে গিয়ে ল্যান্ড করাতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই সাউথ পোল, ঠিক আছে, একদম সাউথ পোলে গিয়ে ল্যান্ড করাতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আমাদের কিন্তু এই ওটার সাথে কানেক্ট করা যাচ্ছিল না, পরে জানা যায় যে সেটা মিশনটা ফেল করে, ঠিক আছে। ওটা ছিল 2018-তে। চন্দ্রযান 2 হচ্ছে, আমি তোমাদের লিখে দিই চন্দ্রযান 1, C-1 লিখে দিচ্ছি, C-1 হচ্ছে 2008-এ। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের আসতেই পারে। চন্দ্রযান 3 তো সবাই পড়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক জায়গা থেকে দেখেছি, কিন্তু চন্দ্রযান 1 থেকে যদি প্রশ্ন করে তখন কী করবে, বা চন্দ্রযান 2 থেকে যদি প্রশ্ন করে তখন কী করবে। তো আমি একটু তোমাদেরকে ডিটেলসে জানিয়ে রাখছি যেন পরীক্ষা আসলে তোমরা একটু কভার আপ করতে পারো। চন্দ্রযান 2 হচ্ছে 2018, সম্ভবত 2018 কি 19-এ, তাই তো একটু কনফিউশন আছি, সম্ভবত 2018 হবে বা 19 হবে, একটু কনফার্ম করে নিও কেউ যদি জানো, কনফার্মটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এবং 2023-এ যেটা, সেটা রিসেন্টলি লঞ্চ করেছে, সেটা হচ্ছে তোমাদের চন্দ্রযান 3, ঠিক আছে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এগুলো আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। এইটা আমি একটু কনফিউশন আছি, একটু যদি আমি জানতে পারি সেটা আমি নাহলে কমেন্ট করে পিন করে দেবো, ঠিক আছে, বা আমি কারোর কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এটা কিন্তু জেনে রাখবে, চন্দ্রযান 1 হচ্ছে 2008 সালে। ওকে, চলো এবার পরেরটা চলে যাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে আর একটা কোশ্চেন দিয়েছি হোমওয়ার্কে, সেটা হচ্ছে যে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ, এটা কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে, ভারতের কোন রাজ্যে রয়েছে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো পরের কোশ্চেন চলে যাচ্ছি, গোল্ডেন থ্রেশহল্ড এই বইটির লেখককে। তোমরা জানো যে তোমাদের কিন্তু এই জিএনএম পরীক্ষায় প্রচুর রাইটার নিয়ে প্রচুর প্রশ্ন দেয়। একটা বই ছিল ল্যাম্প উইথ লেডি নাইটেঙ্গেল, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন ছিল। তো এরকম একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তর কী ছিল, নাইটেঙ্গেল ছিল, তাই তো আমাদের যে নার্সের যিনি ফ্লোরেন্স নাইটেঙ্গেল, তো যিনি আমাদের নার্সিংয়ের প্রকৃত যাকে মাতা বলা হয়, মানে যার হাত ধরে নার্সিং বিষয়টা আসে, নার্স যিনি প্রথম নার্স ছিলেন, তারই কিন্তু ওই বইটা ছিল। তো আরও বেশ কিছু বই কিন্তু দেখা যায় যে বই এবং রাইটার, ঠিক আছে, বুক অ্যান্ড অথার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে দেখা গেছে জিএনএম পরীক্ষায়, সেই জন্য জায়গাগুলো আমরা ধরে রাখছি। তো গোল্ডেন থ্রেশহল্ড বইটির লেখককে দেখো, মাথায় রাখবে গোল্ডেন থ্রেশহল্ড বইটির লেখক হচ্ছে, আমি 4টে অপশন দিয়ে দিচ্ছি, মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু, মাইকেল ডায়ার এবং হচ্ছে উইলিয়াম বেন্টিং। তো প্রশ্নের সঠিক উত্তর আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, সরোজিনী নাইডু হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, অপশন B হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে জানাও দেখি যে গীতাঞ্জলি কার লেখা, ঠিক আছে, এবং কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য আমি তো বলেই দিলাম উত্তরটা, চলো ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, আমাকে বলো কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লেখার জন্য নোবেল পুরস্কার পেয়েছিল, এটা কমেন্ট করে জানাও, ঠিক আছে। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি, লাস্ট কোশ্চেন, আজকে শেষ প্রশ্ন, রামপ্রসাদ বিসমিল কোন মামলার সাথে যুক্ত ছিল। দেখো এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং SSC পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার এসেছে। তো 4টে অপশন দেখো কী কী আছে, আলিপুর বোমা মামলা, দ্বিতীয় অপশন হচ্ছে কাকুরি ষড়যন্ত্র মামলা, তৃতীয় অপশন হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং চতুর্থ অপশন হচ্ছে কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমাদের কাকুরি ষড়যন্ত্র মামলা, ঠিক আছে। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কিন্তু প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।